আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের একই সাথে দুটি বেসিনের ড্রেন লাইন ক্লিয়ার করে দেখাবো অর্থাৎ একটি ড্রেন পাইপ ব্যবহার করে দুটি বেসিনের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় দেড় ইঞ্চি পিভিসি পাইপ ব্যবহার করে ঠিক এখান থেকে কনসিল করে টাইসের ভিতর থেকে বাথরুমের এই চার ইঞ্চি জালির এখানে নিয়ে আসা হয় কিন্তু কোনোভাবেই এখানে পানি আসছে না অর্থাৎ ময়লা জমে ড্রেন পাইপ জাম হয়ে গেছে তো এই জাম ক্লিয়ার করার জন্য আমরা প্লাঞ্জার ব্যবহার করবো তো এখানে জিআই তার ব্যবহার করা যায় তো প্রথমেই আমরা এই যে ড্রেন পাইপ দেখছেন এই যে প্লাঞ্জার ব্যবহার করব এবং পাশের রুমে আরেকটি বেসিন রয়েছে ঠিক একই ড্রেন পাইপ ব্যবহার করে এই বেসিনের পানিও নিষ্কাশন করা হয় একটি টি ব্যবহার করে দুটি বেসিনের পানি একই সাথে একটি পাইপের ভিতর থেকে দেড় ইঞ্চি পাইপের ভিতর থেকে ওই বাথরুমে চলে যায় ঠিক এখান থেকে একটি টি ব্যবহার করা হয়েছে কনসিলের ভিতর থেকে ওয়ালের ভিতরে তো দেখেন ওই সাইডের রুমে যখন পানি অন করা হয় ট্যাপ সারা হয় তখন এই রুমে পানি চলে আসে কিন্তু কোনোভাবেই ড্রেন পাইপ থেকে পানি নিষ্কাশন হয় না বা পানি বের হয় না তো এই এই যে পাইপ কনসিলের ভিতর থেকে এই পাইপ জাম হয়ে গেছে যেহেতু এখানে প্রচুর ময়লা ফেলে এবং এই ময়লা ফেলার কারণে দীর্ঘদিন ময়লা ফেলার কারণে এই ড্রেন পাইপ জাম হয়ে যায় তো আমরা এখান থেকে এই যে প্লাঞ্জার ব্যবহার করব প্লানজার পাশের রুমে ব্যবহার করব এখানে ব্যবহার করলে পাশের রুমে পানি পানি হয়ে যাবে অর্থাৎ পানি পাশের রুমে ছড়িয়ে যাবে তো আমরা এই প্লাঞ্জারটা পাশের রুমে ব্যবহার করব এজন্য এই বেসিনের যে ড্রেন পাইপ রয়েছে তা খুলব অর্থাৎ নিচে যে পিবিসি পাইপ যেটা দেখা যায় ওপেন রয়েছে সেই পাইপ খুলে পাইপের ভিতরে আমরা একটু জুট ঠেলে দেব এই যে যাতে বন্ধ করার জন্য পাইপের মুখ বন্ধ করার জন্য আমরা জুট ভিজিয়ে শক্ত করে এর ভিতরে ঢুকিয়ে দেব পাইপের মুখটা বন্ধ করার জন্য তো খুব শক্ত করে দিতে হবে কারণ ওই সাইডে আমরা যখন পাম্প করবো এয়ার প্লানজার ব্যবহার করে তখন এই সাইড থেকে যাতে পানি লিক না হয় পানি বেরিয়ে না আসে এই যে খুব শক্ত করে আমরা জোট ঢুকিয়ে দিয়েছি এই যে তো দর্শক বন্ধুরা আমার চ্যানেলে স্যানিটারি কাজের কিছু বেশ কিছু ভিডিও রয়েছে যার ভিতরে বাথরুমের ফ্ল্যাশ কিভাবে রিপেয়ার করবেন এবং ট্যাপ ফিটিং করবেন এবং অন্য অন্য ভিডিও রয়েছে স্যানিটারি কাজের আপনারা চাইলে দেখে আসতে পারেন যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং অ্যান্ড স্ক্রিনে দিয়ে রাখবো তো দেখেন পাশের রুমে যেখান থেকে ড্রেন পাইপ চলে গেছে সেখানে আমরা জোট দিয়ে পাইপের মুখটা বন্ধ করে দিয়েছি এবং এইখান থেকে আমরা প্লানজার দিয়ে যেহেতু এটা এয়ার প্লানজার পাম্প করছি এয়ার পাম্প করছি এবং এই পাম্প যদি এই পাম্পের প্রেশারে যদি ময়লা ছুটে না যায় ময়লা সরে না যায় তাহলে মূলত জিআই তার ব্যবহার করে আমরা ময়লা পরিষ্কার করার চেষ্টা করব এবং তাতেও যদি না হয় তাহলে টাইস খুলে আমাদের পাইপ বের করে ওয়াশ করে নিতে হবে তো আমরা প্রথমেই এয়ার প্লানজার সহজ যে পদ্ধতি সেটাই ব্যবহার করব তো যাদের এয়ার প্লানজার নেই তারা হাত দিয়ে হাওয়া হাওয়া দিতে পারেন বা পেশার দিতে পারেন তো ছোটোখাটো ময়লা জমলে হাত দিয়ে পেশার দিলে মূলত ময়লা ছেড়ে দেয় তো সেভাবে একটা ভিডিও আমার তৈরি করা আছে কীভাবে হাত দিয়ে পেশার দিয়ে ময়লা পরিষ্কার করা হয় আপনারা দেখে নিতে পারেন তো এখানে যেহেতু বেশি পরিমাণে ময়লা জমে গেছে আমাদের এয়ার প্লানজার দিয়ে অনেকক্ষণ আমাদের প্রেশার দিতে হয়েছে তো আস্তে আস্তে দেখেন এই যে পানি চলে যাচ্ছে তো আশা করা যায় ময়লা ক্লিয়ার হয়ে গেছে ময়লা সরে গেছে চার ইঞ্চি যে পাইপ দেখছেন ওইখানেই চার ইঞ্চি জালির ভিতরে আমরা জালিটা আগে উঠিয়ে নিয়েছি ময়লা পরিষ্কার করার জন্য তো আমরা ওখানে যাব দেখব আসলে চার ইঞ্চি পাইপের ওখানে কিভাবে ময়লা আসে তো খুব সহজেই এয়ার প্লানজার ব্যবহার করে আমরা ময়লা পরিষ্কার করে নিয়েছি তো দেখেন আমরা একটি জিআই তার দিয়ে ময়লাগুলো আরও ক্লিয়ার করে দিচ্ছি টুকরা টুকরা ময়লা জমে এর ভিতরে আসলে ওই যে ময়লা আসতেছে পানির সাথে ময়লা সাদা সাদা ময়লা তেল চর্বি এইগুলো আসলে এখানে অনেক ধোয়াটোয়া করার ফলে এখানে ময়লা জমে যায় অনেকে ভাত বা ময়লা ফালে ফেলে দেয় তো দেখেন এবার ক্লিয়ার হয়ে গেছে পানি খুব সহজেই পানি খুব সহজেই যাচ্ছে স্বাভাবিকভাবে তো এয়ার প্লানজার আপনারা স্যানিটারি দোকানে কিনতে পারবেন সাড়ে পাঁচশো তিনশো টাকার ভিতরেই তো দুই তিন ধরনের এয়ার প্লানজার পাওয়া যায় যেটা কিছু প্লানজার আছে যেটা হ্যান্ডেল থাকে এয়ার ফ্লো করা যায় না বা এয়ার পাম্প করা যায় না তারপরেও অনেকটা কাজ করা যায় তো দেখেন এখন কি সুন্দর ক্লিয়ার পানি আসছে তো প্রথমে এই চার ইঞ্চি জালির এখান থেকে পানি আসছিলো না এখন পানি আসছে তো সেই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম